যে একসাথে যদি কেউ তিন তালাক দিয়ে দেয় তাহলে তালাক কি তিন তালাক হয়ে যাবে? জি, গুরুত্বপূর্ণ একটা মাসালা, খুব গুরুত্বপূর্ণ। তালাকের মাসালাটা খুব ইম্পর্টেন্ট, এটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত একটা বিষয়। মানুষের কি বলে, এই দুনিয়ার জীবনটাই তো তার স্ত্রীর সাথে, হয় সেটা সুখের হয় আর নয় সবচেয়ে দুঃখের হয়। আপনি যতই সুখে থাকেন, যদি স্ত্রীর কাছ থেকে আপনি কষ্ট পান, আপনার কাছে এই কষ্টটা অনেক সুই হয়ে ঢুকবে, কুড়াল হয়ে বের হবে। খুব কষ্টের ব্যাপার, খুব সেন্সিটিভ ব্যাপার। জি, যাই হোক, তো একসাথে তিন তালাকের ব্যাপারে আমাদের অনেক লম্বা আলোচনা আছে। আমাদের মোহতারাম আসাদুল্লাহ গালিব সাহেব একটা বই লিখেছেন, তালাক ও তাহলিল, এই নামে একটা বই আছে, আপনার যদি সুযোগ হয় সেটা পড়ে নেবেন। আমি সংক্ষিপ্তভাবে বলছি যে আত-তালাকু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফি আহদি আবি বকর ও ফি আহদি উমর মিন খিলালি সানাতাইন, আল্লাহ রাসূলের যুগে, আবু বকরের যুগে এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বছর পর্যন্ত তিন তালাক একসাথে যদি কেউ দিয়ে দিত সেটা এক তালাক হিসেবে গণ্য হতো। তারপরে এসে ওই সময়ের পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন তালাক যদি কেউ একসাথে দিয়ে দেয় তাহলে তিন তালাকই হয়ে যাবে, এরকম একটা সিস্টেম তিনি চালু করেছিলেন। এটা ইজতিহাদি একটা ব্যাপার, এটার পেছনে অনেক কথা আছে, আজকে সে লম্বা দিকে যাচ্ছি না। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে মত পোষণ করেছেন, তিনি বলেছেন একসাথে যদি কেউ তিন তালাক দিয়ে দেয় তাহলে তালাক তিনটাই হয়ে যাবে। এখানে তাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে ওই লোক যদি স্বেচ্ছা ছেড়ে দেয় তারপরে এনে তাকে রাখা যাবে, এছাড়া রাখার কোনো পদ্ধতি নাই। এখানে আমরা যেটা, আমি যে মতটা, আমি যেটা, আমি নিজে যেটা চিন্তা করেছি এবং আমার কাছে যেটা মানবিক মনে হয় সেটা হচ্ছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনটা আমাদের জন্য আদর্শ ছিল, আমি সাহাবায়ে কেরামকে অস্বীকার করছি না, যে রাসূলের জীবনটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। এবং আবু বকর তিনি একজন খলিফা ছিলেন, আল্লাহ রাসূলের যুগ, আবু বকরের যুগ এবং উমরের দুই বছর পর্যন্ত এই সিস্টেম চালু ছিল যে তিন তালাক সে যেভাবেই দেখ না কেন এক তালাক হবে। এখন এই মাসালার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে যদি মনে করেন এরকম হয়, তালাকটা আমাদের দেশে সচরাচর আপনার উইলিংলি তালাকটা খুব কম হয়। তালাক হয় তখন স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে 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 হচ্ছে, এক পর্যায়ে স্ত্রী খুব বেয়াদবি করে ফেলেছে, স্বামী বললো যাও তুমি তালাক 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 দিয়ে দিল, শেষ। এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে ওর মনে হয় আহ কি করলাম, দুইটা সন্তান আছে, মার দিকে তাকিয়ে থাকে, আমার দিকে তাকিয়ে থাকে, কি করবে এখন, দুইটা চারটা সন্তান পাঁচটা সন্তান এরকম হয়েছে। আমার কাছ থেকে, আমার কাছে একদিন ইংল্যান্ড থেকে এক মহিলা ফোন দিয়েছেন, তার চারটা সন্তান, তার বয়স 40 হয়েছে। আমি বলেছি আপনি 40 বছরের জীবন তার সাথে পাস করেছেন, আস্তাগফিরুল্লাহ আলাজিম, আজ কি এই জীবনের জীবন সায়ন হে, আর 60 বছর বাঁচলে আর কয় বছর বাঁচবেন, আপনি এখন এসে বউকে তালাক দিচ্ছেন, আস্তাগফিরুল্লাহ আলাজিম। এই তিন ঝগড়া লেগেছে, একসাথে তিন তালাক উনি দিয়ে দিলেন। এই অবস্থায় মাসলাহা, কল্যাণ কামিতা, মনে করেন ইসলামের একটা চমৎকার মূলনীতি হচ্ছে যে মাসলাহার দিকে আপনার খেয়াল রাখতে হবে। মাসলাহার কারণে অনেক অবৈধ কাজও বৈধ হয়ে যায়, যেমন মেয়েদেরকে টাচ করা কি জায়েজ? নাউজুবিল্লাহ, হারাম। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, পাশে একটা পুকুর আছে, একটা জোয়ান মেয়ে আপনার পানিতে পড়ে গেছে, আরো দু চারজন লোক দেখছি, সবাই দেখতেছে মেয়েটা পানিতে, কেউ সাঁতার জানে না, আপনি জানেন, এখন আপনার উপর ওয়াজিব, আপনার উপর ওয়াজিব, আপনি ঝাঁপিয়ে পড়ে এই মেয়েটাকে কুলে করে উঠিয়ে নিয়ে আসবেন, এটা আপনার উপর ওয়াজিব। তাহলে একটা হারাম কাজ, একটা হারাম কাজ অবস্থার প্রেক্ষিতে ওয়াজিব হয়ে গেল। এখন এরকম যদি হয়, আপনার একজন ভদ্রলোক তার পাঁচটা সন্তান ভুলে এই কাজটা করে ফেলেছে, এখন এসছে মাসালা দেওয়ার জন্য, মাসালা চাওয়ার জন্য, ফতোয়া চাওয়ার জন্য, এখন হুজুর হচ্ছে হানাফি মাজহাবের লোক, উনি বলে দিলেন তালাক হয়ে গিয়েছে, যান, ভদ্রলোকের অবস্থাটা কি হবে বলেন তো, কি হবে? এখানে সুযোগ আছে, রসুলের যুগে পদ্ধতি ছিল, আবু বকরের যুগে পদ্ধতি ছিল, আপনি মাসলাহাটার দিকে খেয়াল রেখে বলেন না, তাকে একটু শাসিয়ে দেন, এই কাজ তুমি আর কোনোদিন করবা না, যাও তোমার এক তালাক হয়েছে, তুমি আবার সংসার করো, সে কত খুশি হবে। আর পক্ষান্তরে আপনি যদি ফতোয়াটা এইভাবে দেন
আপনি মাজহাবকে কেন্দ্র করে যদি ফতোয়া দেন তাহলে অবস্থাটা কি হবে বলেন, ওই পরিবারের অবস্থাটা কি হবে? এই জন্য আমরা বলি মাসলাহার দৃষ্টিতে অবশ্যই তিন তালাক যদি কেউ দিয়ে দেন এক তালাক হবে ইনশাআল্লাহ। আল্লাহু আলাম, আল্লাহ সুবহান ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তালাকের বিষয়টা নেন, ভারত বাংলাদেশ উপমহাদেশের প্রেক্ষাপটে তালাক দিতে গিয়ে আল্লাহ বলছেন একটা একটা করে দাও, বলছেন না একটা না তিন তালাক। বিশেষ করে বিদাতি মহলে এক তালাকের ধারণাই নেই, একটা তালাক আবার দেয়, আরে ওকে রাখবো না, আবার এক তালাক কিসের, একসাথে তিন, একসাথে তিন। আল্লাহ বলছেন একটা করে দাও, তালাক ও মাররাতান, দুইবারে দিবে, প্রথম এই দুবার ফিরাইতে পারে, এই জন্য দুইবার। আল্লাহ মাররাতান কেন বললেন? হ্যাঁ মাররাতান এই জন্য যে দুইবারে দাও, একবার একটা দাও, তিন মাস ছেড়ে দাও। তিন মাস চিন্তা করো, সেও চিন্তা করো, তোমার স্ত্রীও চিন্তা করো, তুমিও চিন্তা করো, না এখনই আমি তিনটা দেবো। আর তিনের বেশি তালাকের প্রয়োজন নাই। তারপরে জাহেল মূর্খ এক একশো তালাক দেয়, ঘর বাড়ি ভর্তি করে তালাক দেয়। এটা আজকালকার জাহেল না, আরব ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনের জামানায় এরকম তালাক দিত, হ্যাঁ লাখ লাখ তালাক, মেয়েতে আলফ তালাকা, এইরকম করে তালাক দিত। যখন এইরকমই তালাক দিত তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বিহাতব গুলোকে শাস্তি দেওয়ার দরকার, হ্যাঁ যেহেতু তিনি খলিফা আমিরুল মুমিনিন। বলে ইন্না নাস কাদ ইস্তাজালু ফি আমর, মানুষরা এই বিষয়টাই তাড়াহুড়া করা শুরু করেছে যে একদিনে স্ত্রীকে চিরকালে বিদায় করব। ঠিক আছে, ফালাও আমদাইনাহু ফামদাহু আলাইহিম, তাহলে আমার মনে হচ্ছে এদের উপরে তিনটা কি বাস্তবায়ন করে দিই। সুতরাং তিনি বলে ঠিক, আজকে থেকে যে তিন তালাক দিবে তিন তো তিন, আর ওই বিবি ঘুরিয়ে পাবে না, তুমি কখনো ফিরে আসবে না তোমার কাছে। কিন্তু তার জামানাতে এটা ছিল না যে আবার হিল্লার একটা চোরা জেনার রাস্তা আছে, হ্যাঁ এটা ছিল না, এটা বিদাতির আবিষ্কার করেছে। আরে সেটাই যদি হয় তোমাদের মত যে তিন তালাক তিন তালাক, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার ওই ফতোয়া নিলাম আর সেটাই কিয়ামত পর্যন্ত চালালাম, হ্যাঁ নবী সাল্লামের জামানায় কি ছিল সেটা দেখলাম না, সহিহ মুসলিমের হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে কি ছিল তাও দেখলাম না, ওখান থেকে শুরু করলাম, ওমর রাদিয়াল্লাহু জামানা থেকে শুরু করলাম। শুরু করলে তো ঠিক আছে শুরু করো, কিন্তু আবার হিল্লা দিয়ে আবার বিকে কেন হালাল করছো এই জেনা করিয়ে, হ্যাঁ ভাড়াটা পাঠা দিয়ে, ইয়ে তো ইসলামে জায়েজ নাই, এটা তো আর উমারের যুগে ছিল না, ছিল এই হিল্লার হালাল্লা, এই তো আর উমারের যুগে ছিল না, এটা তোমরা কি করে আবিষ্কার করলে? নিজের স্ত্রী তালাক দেওয়া ব্যতীত অন্য কারণে তালাক হয় কিনা বুঝতে পারিনি, মানে আপনি যদি তালাক না দেন তাহলে তালাক হবে কিনা, তাই এটাই যদি প্রশ্ন হয়। হ্যাঁ না, আপনি তালাক না দিলে স্ত্রী তালাক হবে না, আপনাকে তালাক দিতে হবে। স্ত্রী যদি বলে যে আমি তোমার থেকে চলে গেলাম, আলাদা হয়ে চলে গেল, বলে আমি তালাক নিয়ে চলে গেলাম, না তালাকের মালিক আপনি, কারণ স্ত্রীকে তালাকের মালিকানা দেওয়া হয় নাই তার ভালোর জন্য। শুনেন, হ্যাঁ না স্ত্রী তালাক দিতে পারবে না, স্বামীর অনুমতি যেটাকে খোলা বলে, স্ত্রী যদি ডিভোর্স দেয় তাহলে স্বামীর যদি অনুমতি থাকে, হ্যাঁ ঠিক আছে তোমার হচ্ছে না আমার সাথে মিলছে না তুমি চলে যেতে দাও, ইউ ক্যান গো, তুমি যেতে পারো, এটাকে খোলা বলে, খোলা। যাই হোক, এখন কেন স্ত্রীকে তালাকের অধিকারটা কেন দেওয়া হয় নাই, কারণ আছে। দেখবেন আপনার স্ত্রী, আপনি যত কিছুই করেন হঠাৎ একটা ভুল একটু কিছু দিতে পারলেন না, তুমি আমাকে কিছুই দিতে পারো না, সারা জীবন তোমার কাছে আমি এসে ধরাই খেলাম, শান্তি পেলাম না, এরকম বলবে। কোনো একটা বড় রকমের একটু সমস্যা হয়ে গেল বলে আমাকে এখনই তুমি তালাক দাও, সে বলতেছে। এমন একটা ঘটনা ঘটেছে, একজন ভাই বাংলাদেশে ছিলেন, ওনার বাহিরে ছিলেন, ওনার ওয়াইফ দেশে, হয়তো টাকা পয়সা বা অনেকদিন আসতে পারেন না বিভিন্ন কারণে সমস্যা হয়েছে, তো মহিলা ফোন দিয়ে বলতেছে তুমি এই মুহূর্তে আমাকে তালাক দিবা। এই ভদ্রলোক তো বুঝতে ঝামেলায় পড়ে গেছে, ফোন দিয়েছে যে ভাই এখন কি করব, তো ওনাকে বলা হলো যে আপনি বলেন ঠিক আছে তালাক যাও, আর তুমি মনে মনে এক তালাকের নিয়ত করে দিবা, যে আমি এক তালাক দিলাম, তালাক তিন আত্তলাক ও মাররাতান কয়েকটা স্টেপে দিতে হয়, তো তুমি মনে মনে রাখবা আমি এক তালাক দিলাম, কিন্তু তাকে এটা বোঝাবা না, তুমি বলো যাও তালাক, তো উনিও লাইক দিস আপনার বলে ফেলেন, যাও ঠিক আছে তালাক চাচ্ছ তালাক, উনি চিন্তা করেছেন আমি একটা তালাক তাকে দিলাম। সন্ধ্যা যখন হয়েছে তখন স্ত্রী বারবার ফোন দিচ্ছে, বারবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে পরে উনি রিসিভ করেছেন কি তুমি ফোন দিচ্ছ কেন, তোমার সাথে তো আর আমার আর যোগাযোগের সিস্টেম নাই। ওর বলছে আমি বলেছি বিদায় কি তুমি এটা বলবা, আমি তো বলতেই পারি। দেখেন মহিলারা ন্যাচারালি এরকম,
because of that তাদেরকে এই সিদ্ধান্তের মালিকানা দেয় নাই না হয় একটা পরিবারও টিকতো না ইম্পসিবল কোন পরিবার টিকতো না যদি তালাকের মালিকানাটা মহিলাদের কাছে থাকতো শেষ হয়ে যেত আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বুঝি বুঝেন না অবশ্যই বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন হ্যাঁ কারো যদি স্বামীর সাথে ম্যাচ না হয় স্বামীকে বলবে যে আমি হচ্ছে না তোমার সাথে আমার অনুমতি স্বামী অনুমতি দিয়ে দিবে এই ক্ষেত্রে স্বামী যদি অনুমতি না দেয় তাহলে ইসলামী সরকার এই লোককে বাধ্য করবে যদি সে তার স্ত্রীর ভরণ পোষণ তার দায়িত্ব পালন না করে অবহেলা করে তাকে কষ্ট দিচ্ছে এই অবস্থায় ইসলামী সরকার তাকে বাধ্য করবে তালাক দিতে কারণ মহিলাকে তো আপনি কষ্ট দিতে পারেন না ইন্টেনশনালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলাম মানার জি জি তালাক হবে কিনা জি বুঝতে পেরেছি এটা ডিপেন্ড করবে মানে প্রশ্নটা হচ্ছে যে কোনো কিছু তালাক শব্দ ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে যদি বলা হয় তাহলে তালাক হবে কিনা জি যেমন বললেন যাও বাপের বাড়ি চলে যাও আর আসবা না তার মানে এটাতে উনি এই কথা দিয়ে যদি ইন্টেনশন থাকে ওনার যে আমি তালাক দিয়েছি তাহলে তালাক হবে আর যদি ওনার ইন্টেনশন থাকে যে না তালাক না এমনি একটু মানে সোজা করার জন্য একটু করছি তাহলে তালাক হবে না ঠিক আছে যেমন আমার একজন শেখ আমার উস্তাদ তো ওনার স্ত্রীর সাথে একটু সমস্যা হয়েছে আল্লাহ মাফ করুন উনি অনেক জ্ঞানী মানুষ তো স্ত্রী একদিন এমন উল্টা পাল্টা বলছে তালাক দাও তোমাকে নিয়ে আর হচ্ছে না এটা সেটা তো উনি বললেন যে তালাক তালাক তো এই কথা বলার পরে ধরেন যে 10টা 12টার দিকে বলেছে সন্ধ্যা হওয়ার বা যখন রাত হচ্ছে সন্তানাদি আছে তো মহিলা তো একদম মানে ভেঙে পড়েছে যে কি এটা কি হলো তো পরে এখন আত্মীয় স্বজনদেরকে ডেকে আনলো যে এই অবস্থা এখন এটা কি হবে আত্মীয় স্বজনরাও তো অবাক হয়ে গেল যে কি উনি এটা কি করলো হঠাৎ করে এটা কি হয়ে গেল এরপরে অনেক উনি কিছু বলে না উনি চুপচাপ একদিন দুই দিন গেল ওনাকে মহিলাকে বুঝাচ্ছে যে মানে তুমি যা বলো এটা তোমার জন্যই ক্ষতিকর এখানে থাকলে তুমি শান্তি পাবা এরপরে উনি বললেন আচ্ছা আমি তো বলি নাই তোমাকে তালাক দিয়েছে আমি বলি তালাক তালাক মানে জালিকা ইয়াউমুত তালাক মানে হচ্ছে কে আল্লাহ কোরআনে বলেছেন ত দিয়ে যদি হয় তাহলে তালাক মানে তালাক দেওয়া আমাদের দেশে তালাক বলে আরবিতে তালাক আর যদি তা দিয়ে হয় তালাক মানে হচ্ছে মিলন আর মিলন মিলনের দিন কিয়ামতের দিন সব মানুষ একসাথ হবে ইয়াউমুত তালাক মানে হাসরের দিন তুমি আমি তো তালাক বলেছি আমি তো তোমাকে ঠিক আছে তো যাই হোক উনি অনেক জ্ঞানী মানুষ অনেক জ্ঞানী মানুষ যাই হোক এরকম ভাবে মাঝে মাঝে মানে শিক্ষা না দিলে তো হয় না যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আরেকটা ব্যাপার আছে মহিলাদের তো বিপক্ষে বললাম এতক্ষণ পক্ষেও বলি শুনেন আল্লাহ রাসূল বলেছেন যে আপনার মহিলাদেরকে ইস্তাউসু বিন নিসা খায়রান তোমরা মেয়েদেরকে বুঝাও বুঝিয়ে বুঝিয়ে বলো ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন কেননা মেয়েদেরকে আপনার পাথরের বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে এরা বাঁকা থাকবেই বাঁকা রেখেই কাজ করতে হবে আপনি যদি যান এটাকে সোজা করতে ভেঙে যাবে আর যদি বাঁকা রেখে দেন এটা বাঁকাই থেকে যাবে তাহলে কি করবেন ভালো করে বুঝিয়ে বলতে হবে এটা এভাবেই হবে আপনি মনে করছেন এই আমার কথা শুনতে যাও চলে যাও তালাক দিয়ে আরেকটা আনলেন ওইটা আরো ডেঞ্জারাস আপনি কি করবেন আপনি আগিলারে আগিলা কত ভালো আছিলা হ্যাঁ এই অবস্থা হবে এই জন্যে মানে সবর করতে হবে দেখবেন কাচের কাচের শোকেসের মধ্যে কাচ আছে না কাচ ময়লা লেগেছে আপনি যাচ্ছেন তাড়াতাড়ি ময়লা উঠাবেন আপনি বাজার থেকে শিরিশ কাগজ কিনে এনে ঘষাচ্ছেন কি হবে রেজাল্ট আরো নষ্ট হয়ে যাবে আপনি কি করবেন আপনার বাসায় যত সফট কাপড় আছে সেই সফট কাপড় দিয়ে আস্তে আস্তে নিয়মিত ঘষবেন দেখবেন চকচক করবে লাইক দিস মেয়েরা সহজে বলে ফেললাম এটা অনেক কঠিন সবর করা অনেক কঠিন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আকুলু কৌলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক ওতুয়া নেবে ওমারের আর ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বললেন যে বেশি বেশি এরকম করে তালাক দিবে একসাথে তিনটা আর 100টা আর 1000টা তালাক দিবে একসাথে তিন তালাক তো তিন তালাক তার এটা হ্যাঁ খেলাফতের রাজনৈতিক তার সে যা পানিশমেন্ট ছিল হ্যাঁ এটাকে বলা হয় তাজিরি ফতোয়া
আছিল কিন্তু সেটা যদি নাও মানে যে এর উপরে একমত হয়েছে ধরে নিলাম ঠিক আছে তোমাদেরটা ঠিক তো হিল্লার বিয়ে কোথায় বললে হ্যাঁ ফতোয়া নিব ওমরের আর হিল্লাটা আমাদের মোল্লাদের নিব যে ঠিক আছে তোর বিবি তো তিন তালাকে হারাম হয়ে গেছে এখন হালাল তো করতেই হবে যেইভাবে হোক না কেন তার কি করবি দেখ কোনো বন্ধু বান্ধব আছে কিনা বা কোনো মোল্লা হুজুর আছে কিনা মসজিদের মোল্লাটাকে বল যে আকরাতের জন্য বিয়ে করে ও সকাল বলে যেন তালাক দিয়ে দেয় ব্যবিচার না এটা এটা কি শিয়াদের রাফেজদের নেকাহে মোতা নাই বলে তো নেকাহে মোতা ওরা করে এক মাস দুই মাসের জন্য তিন দিনের জন্য এক ঘন্টার জন্য ওরা নিকাহে মোতা করে ওদের কাছে জেনা ধর্ম আর আপনাদের কাছে যদি এইরকম হিল্লা আর হালালা যদি ধর্ম হয় তো একই অবস্থা দুটোতে পার্থক্য আছে নেকাহে মোতার হালালার বিয়েতে পার্থক্য কোথায় ইসলামে যেটা আছে যে তিন তালাক যদি হয়ে গিয়ে থাকে তাহলে তিন তালাক হলে চিরদিনের জন্য হারাম হাত্তা তানকিহা যাওজান গায়রা তারপরে যে কোনো মানুষ স্বেচ্ছায় যে কোনো পুরুষ পয়গাম দেবে আর পয়গাম দিয়ে বিবাহ হবে বিবাহ করবে তাকে চিরকাল রাখার জন্য যতদিন দুনিয়ায় থাকবে রাখার জন্য বিয়ে করবে তারপরে তার সাথে সংসার চলল না সেই জন্য সে ছাড়লো ছেড়ে এই তাহলে আবার ছুটে যখন আসলো তালাক হয়ে আসলো বাবার ঘরে তখন সারা দুনিয়ার যে কোনো মুসলিম পুরুষ পয়গাম দিতে পারে তুমি আগের স্বামী ছিলে তোমার কোনো দখল নাই তুমিও একজন হ্যাঁ ক্যান্ডিডেট হইতে পারো পয়গাম দিতে পারো ইচ্ছা হলে তোমার সাথে বিয়ে দিবে না আর কারোর সাথে দিবে এটা ইসলামে রয়েছে কিন্তু এই হালালের তরিকা কোথায় রয়েছে বুঝছেন তো এই তাড়াহুড়া ওয়াকানাল ইনসান আজুলা তাড়াহুড়া করার কারণে আজকে হালাল আর হিল্লার এ নাজাইজ আর নোংরা বিবাহের প্রচলন ঘটেছে বিদাতি সমাজে আর একটি ঘটনা শুনিয়ে দিই সময় একটু আছে ঘটনাটা শুনিয়ে দিই এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে আল মগনি কিতাবে সাহাবাই কেরামদের জামানার ঘটনা কাদেমা মক্কা তারা জুলুন একজন লোক মক্কায় আসলো বাইরে থেকে মক্কার লোক না বাইরের লোক মক্কাতে মুসাফির হয়েছে ও মা হো ইখওয়াতুল্লাহ সিগার আর তার কাছে ছোট ছোট বাচ্চা রয়েছে তার ভাইদেরকে নিয়ে এসছে ভাই ইখওয়া ভাই রয়েছে ছোট ছোট সব নাবালক ও আলাইহি ইজার খুব গরিব মানুষ ও আলাইহি ইজার একটা লুঙ্গি পরে আছে খালি গা আছে মেম্বাই নিয়া দেখে রোপা আর তার শরীরে যে কাপড় আছে একবারে ছিঁড়ে ছিঁড়ে ফাটা অমিন খালফি রোকা তালি লাগানো আছে তালি লাগানো লুঙ্গি করে আছে ওটে দিয়ে কোন রকম এত গরিব মানুষ ফাসা আলা ওমর ফালাম ইউতি সাইয়ান ওমর রাজি আল্লাহ তালানোর কাছে লোকটি কিছু চাইল ওমর রাজি আল্লাহ তালানো দিলেন না লোকটি ছিল সুস্থ ছিল সবল ছিল উদ্দেশ্য হয়েছে তুমি খেটে খাও ভিক্ষুক হবে যেন অপারক খোড়া অন্ধ মাজুর দানা কিন্তু সুস্থ সবল মানুষ খেটে খাবে মেহনত করবে জন্মজুর করবে ভিক্ষা করে যাইজ না তার জন্য দিলেন না ওমর রাজি আল্লাহ কিছু ফাবাইনা হুমা হুয়া কাযালিকা ইজ নাযাগা শাইতানু বাইনা রাজুলিন মিন কুরাইশ ওয়া বাইনা ইমরাতি ফাতাল্লাকাহা এই গরিব মানুষ ওই রকম এদিক সেদিক ঘুরছে কোথায় খেতে পাবো কোথায় কি পাবো অসহায় বাড়ি নেই ঘর নেই খাবার নেই হঠাৎ করে দেখে এক কুরাইশী লোক কুরাইশ বংশের মুসলমান সে তার স্ত্রীর সাথে ঝগড়া করছিল ঝগড়া করতে করতে এত রাগ হয়েছে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে ফাতাল্লাকাহা তালাক দিয়ে দিয়েছে হয়তো আগের দুই তালাক ছিল সাফ তিন তালাক দিয়ে ওকে ফিনিশ করে দিয়েছে ফাকাল আল্লাহ হাল্লা কান্তু তিয়াজার রকায় তাই না সে ফাকাল আল্লাহ তারপরে স্বামী স্ত্রীতে একটু পরে যখন মাথা ঠান্ডা হয়েছে তখন সমঝোতা হচ্ছে হয় না এরকম রাগের সময় কত কি করলেন 10 মিনিট আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে মাথা সবার ঠান্ডা হয়ে গেছে স্ত্রী ঠান্ডা হয়েছে স্বামীরও ঠান্ডা হয়ে গেছে দুজন ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরে বলছে এই তো গরিব তালি লাগানো জামা তালি লাগানো লুঙ্গি তার স্ত্রী কে বলছে যে তুমি কিছু দিতে পারবে আছে তোমার কাছে তুমি যদি কিছু দিতে পারো এই যে গরিব লোকটা কোরেশি বলছে যে তার স্ত্রীকে যে একে যদি কিছু দিতে পারে এই গরিবটাকে দিতে পারো তাহলে অল্প কিছু দিলেই হয়তো হালাল করে দিব আমার জন্য তুমি ফিরে চলে আসবে হালাল আর তারা চক্রান্ত চালাচ্ছে তার বোঝা যাচ্ছে যে তাবেইনদের জামানায় সাহাবায়ে কেরামদের শেষ জামানায় তাবেইনদের জামানায় এইরকম কিছু লোক ধোঁকাবাজি করা শুরু করেছিল হালাল আর তখন ওমর রাজি আল্লাহ তালা কি বলছেন শুনবেন পরে তো হাল্লাকে আন্তু অতি আজার রোকাতে এনে এই যে তালি লাগা জামা পরে আছে যে লোকটি একে কিছু দিতে পারবে অয়হিল্য কালি তোমাকে হালাল করে দিবে কালা তার নাম অসুবিধা নেই ইন শেথ তুমি যদি চাও ফাফ বারু হবে জালিক ওই গরিব লোকটি ফকিরটিকে বললো যে তুমি হালাল করে দিবে কিছু পয়সা হয়ে যাবে তোমার কাপড় চোপড় হয়ে যাবে হালাল করে দেয় মহিলাকে কালা নাম অসুবিধা নেই অর্থাৎ ওজা বিয়ে করে ফেললো
ওয়াদাখালা বিহা বিয়ে করার পরে ঘরে নিয়ে বাসরে ঢুকলো ফালাম আসবাহাত সকাল যখন হলো রাত কাটলো সকাল হলো আদখালাত ইখওয়াতাহু দার ওই মহিলাকে খুব ভালো লেগেছে রিপু করা কাপড় হইলে কি হবে ছিঁড়া কাপড় হইলে কি হবে হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা নি এমনিতে যে ভিক্ষা চেয়েছিল তো ভিক্ষা দেননি আমি এমনিতে তো না স্বাস্থ্য শরীর ভালো হ্যাঁ বেশ জোয়ান বেশ শক্তিশালী হয়তো রাতে খুব পছন্দ হয়েছে এই নতুন স্বামী বেশি পছন্দ হয়েছে তার তখন ওই মহিলা তার ভাইদেরকে অর্থাৎ ওই যে ফকির ফকিরের শ্যালকদেরকে বাড়িতে নিয়ে চলে আসছে ধুমধাম চালাচ্ছে খুশি আমোদ ফুর্তি যে এটি আমার স্বামী এখন ফাজাল কোরাশি ইয়াহুম হাওলাদার কোরাশি এসছে যে সকাল হয়েছে এখন বিদায় করে দিবে তালাক দিয়ে তালাক দিয়ে বিদায় করলে আমি বিয়ে বসবো হ্যাঁ কোরাশি এসে বাড়ির ভিতরে ঢুকতে পারে না বাড়ির এদিক ওদিক শুধু চক্কর লাগছে লাগাচ্ছে তফ করছে ঘোরাঘুরি করছে ওয়াইকুল ইয়া ওয়াইলা খবর পেয়ে গেছে যে এক রাতে আমার স্ত্রী আর আমার স্ত্রী নেয় ও ভুলে গেছে আমার দশ বছর বিশ বছর ত্রিশ বছর জীবনকে ভুলে গেছে ও এক রাতে এর উপর রাজি হয়ে গেছে বলছি ইয়া ওয়াইলা হাই সর্বনাশ হাই সর্বনাশ আমার স্ত্রী চলে গেল স্ত্রী চলে গেল হাই সর্বনাশ গোলে বালা ইমরাতেহি হাই আমার স্ত্রী চলে গেল আমার স্ত্রীকে তো দখল করে নিয়েছে বিয়েটা দিলাম যে রাতটা রেখে সকালে হালাল করে দিবে আমার স্ত্রীকে দখল করে নিয়েছে কালমান গালাবাগা কে তোমার স্ত্রী দখল করেছে বলছে দুর্রক্কা তাই না ওই যে আপনি ভিক্ষা দিলেন না ওই যে স্বাস্থ্য শরীর ভালো আর ভিক্ষা করে বেড়াচ্ছিল আর ওই ছিঁড়া কাপড় পরে আছে সেই কালা আর সেলু লিখে যাও ডেকে নিয়ে আসুক ডেকে পাঠাও তাকে ফালাম্মা জাহর রাসুল দূত আসলো দূত আসলো বলে এই তোমাকে ডাকছে আমিরুল মোমিন তোমাকে ডাকছেন কালা তালা হল মার আতু মহিলা বলছে যে ঠিক আছে আমিরুল মোমিন ডেকেছে ভালো কথা কিন্তু আমার কাছ থেকে শিক্ষা নিয়ে যাও শিখিয়ে দিচ্ছি শিখে যাও আমার কাছ থেকে কি বলতে হবে না হবে অনেক মহিলা অনেক পুরুষ চাইতে চালাক তাই না স্বীকার করতে হবে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালাই সাজ্জা করো কাল ওনসা অনেক মহিলা আছে সেই মহিলার মতো পুরুষ হয় না মারিয়ামের মতো মারিয়াম আলাইহাস সালামের মতো অনেক পুরুষ না আমরা নই তো বলছেন কাইফা মাউদিউকা মিন কওমিক স্ত্রী বলছে নতুন স্বামীকে ফকির কি আচ্ছা বলো যে তোমার বংশে তোমার কেমন মান সম্মান আছে বংশে তোমার কোন পজিশন আছে লোকজন তোমাকে মানে একটু মানে কালালে হিসেবে মজাই বাস মোটামুটি বংশে আমার একটা মর্যাদা আছে খুব খারাপ নাই এমনি খুব নিচু শ্রেণীর লোক আমি নই মোটামুটি চলার মতো আমার একটা মান সম্মান আছে কালা ওই মহিলা শিখে পড়ছে ইন্না আমিরুল মুমিন ইয়াকুলু লাকা যাও আমিরুল মুমিন তোমাকে ডেকেছে বলবে তাল্লিক ইমরাতাকা তোমার বিবিকে তালাক দিয়ে দাও হয়তো বলবে বলবে যে তালাক দিয়ে দাও রাতে রেখে খালাস হয়ে গেছে ফাকুল লা তোমাকে শিখিয়ে দিয়ে বলবে না আমি তালাক দেবো না আমিরুল মুমিন যখন বলবে তালাক দাও দেশের নেতা হ্যাঁ খলিফাতুল মুসলিমিন বলবে না আমি তালাক দেবো না ওয়াল্লাহি লা উতাল্লিকুহা তুমি বলবে আল্লাহর কসম করে বলছি যে আমি তালাক দেবো না কসম করে নিবে তুমি আমি আল্লাহর কসম করে বলছি তালাক দেবো না কারণ ফাইন্নাহু লা ইউকরিহুকা আমি জানি যে আমিরুল মুমিন তোমাকে ওর উপরে জবরদস্তি করবে না বাই ফোর্স তোমাকে তালাক দেওয়া হবে না তার জবরদস্তি তালাক ইসলামে নেই আর আমির মমিন এই ভুল কাজ করবেন না কালা উমর তারপরে বলছেন যে ও আল বাসাতু হুল্লা তারপরে স্বামীকে আরো খুশি করার জন্য কি জানে ওখানে গিয়ে যদি মন দুর্বল হয়ে যাবে তালাক দিয়ে দেয় পছন্দ খুব ভালোই হয়েছে তার কাপড় টাপড় ছিল ছেঁড়া কাপড় ছিল একটা হুল্লা হুল্লা মানে সুন্দর কাপড় একটা সুন্দর লুঙ্গি আর একটা সুন্দর চাদর এই দুটি কাপড় গিফট দিয়ে দিচ্ছে নতুন স্বামীকে নতুন বরকে এই যে নাও আর তুমি যাও আমিরুল মুমিনকে কসম করে বলবে যে আমি আমার বিবিকে তালাক দেব না ফালাম্মা রাহ উমার মিন বাইদ উমার রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখছেন যে আসছে ওই ফকির কাল আলহামদুলিল্লাহ আল্লাযী রাযাকা যাররুকাতাইন সে আল্লাহর সমস্ত প্রশংসা লাখ লাখ শুকরিয়া যিনি এই কি বলে যে রিফুল রিফু করা কাপড় ছেঁড়া কাপড় পরা লোকটিকে আল্লাহ রিজিক দিয়েছেন মানে নতুন কাপড় দিয়েছেন ফাদাখাল আলাইহি তারপরে প্রবেশ করলো ওই ব্যক্তি আমিরুল মুমিনের কাছে ফাকাল আতু তাল্লিক ইমরাতাকা জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিন উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তোমার বিবিকে তালাক দিবে নাকি তুমি
তারা বলছে লা ওয়াল্লাহি লা উতাল্লিকুহা না আমি তালাক দেব না আল্লাহর শপথ করে বলছে আমার স্ত্রী আমি তালাক দেব না আমার স্ত্রীকে আমি তালাক দেব না কালা উমার উমার রাদিয়াল্লাহু তাআলা মন বোঝার জন্য বলেছিলেন এখন বলছেন লাউ তাল্লাকতাহা যদি তুমি এই স্ত্রীকে তালাক দিতে কালকে বিয়ে করেছ আর রাত রেখে সকালে আজকে তালাক দিতে লাউজাতু রাসাকা বিসউত তাহলে তোমার মাথায় কষাঘাত করতাম কোড়া মারতাম তোমাকে তুমি এরকম তালাক দিলে তোমাকে কষাঘাত করতাম সার কথা হচ্ছে আন্না নিকাহাল মুহাল্লালি হারামুন বাতিলুন হালাল আর নিকাহ হালাল আর বিয়ে হচ্ছে হারাম এবং বাতিল বিয়ে হবেই না হারাম তো আছে কিন্তু তার সাথে সাথে বাতিল মানে বিয়ে হবেই না ফি কওলি আম্মাতি আহলিল ইলমে সিংহভাগ উলামায়ে কিরাম মুহাদ্দিসিন ফুকাহায়ে কিরামের নিকট